সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ আবারও বিনা ভোটে নির্বাচন করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, কারচুপি নির্বাচন প্রতিহত করতে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। বেগম খালেদা জিয়া সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের সঙ্গে মারমুখী আচরণ করছে, মামলা ও গ্রেপ্তারের নতুন পদ্ধতি গ্রহণ করেছে, দমনপীড়ন চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ে দেন দলটির নেতারা। আর বিএনপিকে ক্ষমতা তুলে দেবেন না, কার হাতে দিবেন বলেন? আপনারা তো ক্ষমতায় থাকবেন না ইনশাআল্লাহ, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এতে কোনো সন্দেহ নাই। এই দেশের মানুষ কি এবার আওয়ামী লীগকে বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করতে দেবে? না। প্রতিরোধ হবে? হবে। রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, নগরে বন্দরে প্রতিরোধ গড়ে উঠবে? এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাফ হোসেন রচিত আমার রাজনীতির রোজনামচা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ কেড়ে নিয়ে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের আচরণে ক্ষোভ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দাম্ভিকতায় মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আন্দোলনের মধ্য দিয়েই এদেরকে পরাজিত করবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।